আসসালামু আলাইকুম রাহা নার্সের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি কাঁঠাল ধরে আছে একটি গাছে ছোটো ছোটো গাছের কাঁঠাল ধরে আছে এটা হচ্ছে ভিয়েতনামের লাল কাঁঠাল ভিয়েতনামের লাল কাঁঠাল গাছ কোথায় পাবেন কীভাবে পাবেন এবং এগুলো গাছের যত্ন কিভাবে করতে হয় এবং এর ফলের বৈশিষ্ট্য সম্পর্কে আজকে সম্পূর্ণ ভিডিও আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন তাতে করে ভিডিওটি রিচ বেশি হবে এবং অন্যান্য অডিয়েন্স যারা আছে তাদের কাছে ভিডিওটি পৌঁছে যাবে তো অবশ্যই লাইক করবেন দর্শক বন্ধুরা ভিয়েতনামের লাল কাঁঠাল নিয়ে একটি ভিডিও আমাদের গত বছর আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছিল তাতে আপনারা খুব বেশি পরিমাণ রেসপন্স করেছেন এবং তার প্রেক্ষিতে আজকে ভিডিওটি করছি দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো গাছে কাঁঠাল ধরে আছে এগুলো হচ্ছে ভিয়েতনামের লাল কাটাল ভিয়েতনামের একটি জাত এর ভেতরের অংশটা ঠিক ছবিতে যেরকম দেখতে পাচ্ছেন এরকম কোষগুলো লাল হবে এবং বাইরের সবুজ হবে এগুলা খেতে দারুণ মিষ্টি এবং এগুলো সিজনাল একটা ভ্যারাইটি বছরে একবার হবে আর এরকম ছোট ছোট গাছে কাঁঠাল হবে কিন্তু এই যে এরকম কালো হয়ে গাছে কাঁঠালগুলো ঝরে যাবে এরকম মূলত এই গাছটি লাগানোর এক বছর পর থেকে গাছে ফল নিতে পারবেন এগুলো গাছের বয়স অলরেডি আপনার দেড় বছর হয়ে গেছে দেড় বছরের বেশিও হচ্ছে তো এগুলো গাছে ফল আসছে মূলত ছোট্ট একটা টবে আছে বা প্যাকেটে আছে এগুলা গাছের যত্ন তো ঠিকমতো করা হয় না যে কারণে এই গাছে ফল নিলে বা ফল টিকবেও না যদি টিকেও কিন্তু ওই গাছের খুব নাজেহাল অবস্থা হয়ে যাবে কারণ ছোট অবস্থাতে গাছ পুষ্টিকোণ এভাবে থাকে না যেটা গাছ গ্রো করবে কি আর ফলই বা বড় করবে কি তো সব কিছু বুঝতেই পারছেন কি বলতে চাচ্ছি তো এরকম ছোটো গাছে কাটাল হইলে মূলত এটা টেকে না ঝরে যায় এক বছর পর থেকে গাছ একটু মোটাশোটা হইলে তারপর থেকে আপনি ফল নিতে পারবেন তো এই গাছের যত্নের বিষয়ে বলতে অন্য অন্য গাছ যেরকম লাগান সেভাবেই লাগাতে পারবেন আর এগুলা গাছ আপনি লাগাতে চাইলে আপনার হচ্ছে মাটি গোবর সার দিয়ে আপনি লাগাতে পারবেন এবং গাছ যখন গ্রো করবে তখন যে অন্যান্য সার আপনি ইউজ করতে পারবেন সেটার বিষয়ে বিস্তারিত আমরা জানাই দেবো আমাদের ফোন করলে আমরা এই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেব আর এইগুলো গাছ আমাদের কাছে পাবেন আমরা সারা দেশে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা গাছ পাঠিয়ে থাকি আমাদের সঙ্গে যোগাযোগ করতে এই যে ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে বা এই যে ডিসপ্লেতে যে নাম্বার দেখছেন এই নাম্বারে কল করলে আমাদের পাবেন অথবা আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন আমাদের ফেসবুক পেজে আমাদের সব রকম ফলের কালেকশন আছে ওইখান থেকে পছন্দ মতো আপনারা গাছ নিতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করে কমেন্ট করে আপনার মতামত জানাবেন জানাবেন কেমন লেগেছে ভিডিওটি এবং নতুন নতুন ফলের ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন